আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবের শর্ট ভিডিওতে কিভাবে থাম্বনেল সেট করতে হয়। আমি অসংখ্য ইউটিউবারদের দেখেছি যারা শর্ট ভিডিও আপলোড করে তারা তাদের শর্ট ভিডিওতে থাম্বনেল সেট করে না, হয়তো জানেই না কিভাবে শর্ট ভিডিওতে থাম্বনেল সেট করতে হয়। আপনি যদি না জেনে থাকেন কিভাবে ইউটিউবের শর্ট ভিডিওতে থাম্বনেল সেট করতে হয় তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য। আজকের ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো আপনাদের ইউটিউবের শর্ট ভিডিওতে কিভাবে থাম্বনেল সেট করবে। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আমরা প্রথমে একটি শর্ট ভিডিও আপলোড করব, তারপর সেই ভিডিওতে একটি থাম্বনেল সেট করে আপনাদেরকে দেখিয়ে দেব। আমি ইউটিউব অ্যাপে চলে গেলাম। ইউটিউব অ্যাপে চলে যাওয়ার পর আপনারা এখানে আপনাদের চ্যানেল লোগো দেখতে পাবেন, সেখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে ইউর চ্যানেল অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট শর্ট, এখানে ক্লিক করেও আপনাদের শর্ট ভিডিওটি আপলোড করতে পারবেন। আবার আপলোড এ ভিডিও, এখানে ক্লিক করেও আপলোড করতে পারবেন। অবশ্যই আপনাদের শর্ট ভিডিওটি এক মিনিটের কম থাকতে হবে বা এক মিনিট থাকতে হবে। আমি আপলোড এ ভিডিও এখানে ক্লিক করে আমার ভিডিওটি আপলোড করে দেব। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ভিডিওটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বন্ধুরা আমি এখন নেক্সট, নিচে আপনারা নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমার ভিডিওটি আমি আপলোড করার করব। উপরে আবার নেক্সট অপশন আসবে, এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে এখানে আপনারা ক্লিক করে দেবেন, অবশ্যই আপনারা এই ভিডিওটি আনলিস্টেড করে দেবেন, ঠিক আছে। আমি এখন বাইরে চলে যাব। তারপর আমরা কি করব, এখানে নিচের দিকে আপলোড শর্ট লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলে কি হবে, আপনার ভিডিওটি আপলোড হতে শুরু করবে। তো বন্ধুরা আপলোড হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। আমাদের শর্ট ভিডিওটি আপলোড হয়ে গিয়েছে। এখন আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে যাব। ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে যাওয়ার পর আমরা নিচের দিকে কন্টেন্ট দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা এই শর্ট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা একটু আগে যে ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এই ভিডিওর উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে পেন আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা শর্ট ভিডিওতে টাইটেল দিতে পারবেন, আমি দিয়ে দিচ্ছি। টাইটেল লেখা হয়ে গেলে আপনারা ডেসক্রিপশন লিখে দিবেন, আমি ডেসক্রিপশন লিখে দিচ্ছি। আমি ডেসক্রিপশন বক্সে তেমন কিছু লিখলাম না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তারপর এখানে আপনারা ট্যাগও দিয়ে দিতে পারবেন, আমি ট্যাগও তেমন কিছু দিলাম না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমরা লং ভিডিওতে যেভাবে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ লিখি সেমভাবে আমরা শর্ট ভিডিওতেও লিখতে পারবো, এবং আপনারা এটা লিখবেন। তাহলে কি হবে, আপনাদের এই ভিডিওটা র্যাঙ্কিংয়ে থাকার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। আমাদের এই ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা কিভাবে শর্ট ভিডিওতে থাম্বনেল সেট করব। এখন আমি আপনাদেরকে সেটিই দেখাবো, ভিডিওটি কাটবেন না। তারপর আপনারা এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার বা ক্রোম ব্রাউজারে চলে যাবেন, আমি চলে গেলাম। তারপর আপনারা এখানে কি করবেন, এখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনাদের থ্রি ডট থাকতে পারে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলাম। তারপর আপনারা সার্চ বারে youtube.com লিখে সার্চ দিয়ে দিবেন। youtube.com লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু জুম করে কাছে নিয়ে নেবেন। এখানে আপনারা আপনাদের চ্যানেল লোগোটা দেখতে পাবেন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আপনার চ্যানেল এর উপর ক্লিক করে দেবেন, আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা চ্যানেল কাস্টমাইজ করুন এর উপর ক্লিক করে দেবেন, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু জুম করে কাছে নিয়ে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে দেবেন, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর প্রথমে যে একটি ভিডিও চলে আসবে সেই ভিডিওতে আপনারা ক্লিক করে দেবেন, জাস্ট ওয়েট। এখানে আপনাদের চ্যানেলের সকল ভিডিও চলে আসবে। প্রথমে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা,
এই টাইটেলের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম, তারপর আপনারা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন থাম্বনেল আপলোড করুন, আপনারা এর উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম, তারপর আপনারা ব্রাউজ অপশনে ক্লিক করে আপনাদের গ্যালারিতে চলে যাবেন। বন্ধুরা এখানে ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারিতে চলে যাবেন, বা এদিকে গিয়ে আপনাদের গ্যালারি অ্যাপে গিয়েও আপনারা আপনাদের যে থাম্বনেলটা আছে সেটা খুঁজে বের করতে পারবেন। তো বন্ধুরা আমি এখান থেকেই থাম্বনেলটি সেট করে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থাম্বনেল সেট হয়ে গিয়েছে। তারপর আপনারা এটা সেভ করার জন্য উপরের দিকে দেখবেন যে সেভ অপশন আছে, এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দেবেন, আমি ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের শর্ট ভিডিওতে থাম্বনেল সেট হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজেই আপনাদের শর্ট ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।